হসপিটাল গুলোকে বন্ধ করে দিয়ে নার্সিং হোমে রোজগার হবে তার জন্য? অদ্ভুত এক ব্যাপার, অদ্ভুত চলছে জিনিস। কিন্তু বাংলায় তো কাউকে মুখ খুলতে হবে, বাংলায় তো কাউকে বলতে হবে, একজনকে তো বলতে হবে, কোথাও কোন জায়গায় কেউ বলবো না, এটা হতে পারে না, এটা হতে পারে না। আমি জানি আপনারা হয়তো অনেকে অবাক হয়ে যাবেন, কিন্তু আমি বলবো, কারণ আমার দিক দেখতে পাচ্ছি যে আমি গরিব মানুষগুলো ট্রিটমেন্ট পাচ্ছে না, এ আমার হৃদয়কে ব্যথা দিচ্ছে, আমাকে কষ্ট দিচ্ছে। আমি বলবো, আমি বলবো, হাজার বার বলবো, আমি অনেক কিছু পেয়েছি আপনাদের আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে আমি চার চারবার এমপি হয়েছি জীবনে, আপনারা আমাকে অনেক কিছু দিয়েছেন। তাই আমি, যারা সাহস পাচ্ছে না এই ডাক্তারদের বিরুদ্ধে বলার, আমি কিন্তু তাদের জন্য বলবো, তাদের বিরুদ্ধে বলবো, 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 বলবো। দেখি না, যারা জামাই আদর করে ডাক্তারদের রাখতে চাইছেন তারা রাখুন জামাই আদর করে, কিন্তু গরিব মানুষের শত্রু যারা, গরিব মানুষকে যারা ট্রিটমেন্ট দিতে পারেন না, তারা গরিব মানুষের শত্রু, তারা গরিব মানুষের শত্রু হিসেবে এই পশ্চিমবাংলার বুকে তারা চিহ্নিত হবেন। যাদের জামাই আদর করার তারা জামাই আদর করবে, কোনো অসুবিধা নেই। কালকে একটা ভিডিও দেখছি, একজন সাক্ষাৎকার একজন বিশাল বিখ্যাত অভিনেত্রী পরিচালকের, অভিনেত্রী তার সাক্ষাৎকার দেখছিলেন, তিনি এমন ভাবে বলছেন যেন ট্যালেন্ট ওনানের মতো কথা একজন এসেছিলেন বলে 2011-তে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হয়েছে। বাপ রে বাপ, বলি শুনুন দিদি ভাই, পশ্চিমবাংলায় না 100খানা বিশিষ্ট অভিনেত্রী থাকলো, বাংলার বুকে একটাই মমতা ব্যানার্জি হয়, বাংলার বুকে আর বাংলার বুকে আপনার মতো অনেক অভিনেত্রী আসতে পারে, এসেও যে আসবেও, আপনি সুচিত্রা সেনও নন, আপনি সুপ্রিয়া দেবীও নন, সুচিত্রা সেন একটাই হয়, কিন্তু আপনি তা নন। কিন্তু মমতা ব্যানার্জি আর একটা সেকেন্ড মমতা ব্যানার্জি হবে না, বাংলা কেন সারা ভারতবর্ষ। কালকে রাত্রিবেলায় দিল্লিতে একটা নার্সিং হোমে দুজন আততায়ী ঢুকে একজন ডাক্তারকে খুন করলো, মারা গেল, কই তার প্রতিবাদ হলো না কেন? তার প্রতিবাদ হবে না কেন? দিল্লির আইন শৃঙ্খলা কার হাতে? দিল্লির আইন শৃঙ্খলা তো নরেন্দ্র মোদীর হাতে। তাহলে আমরা বলবো না কেন? দফা এক, দাবি এক, নরেন্দ্র মোদীর পদত্যাগ। কেন আমরা বলবো না? দফা এক, দাবি এক, নরেন্দ্র মোদীর পদত্যাগ কেন বলবো না? মাকুড়া নেমে গেছে, মাকুড়া এনারাই বলেছিলেন না সিপিএম এর প্রার্থী, মা দুর্গাকে বর্ণবিদ্বেষী বলেছিল না, মা দুর্গা বর্ণবিদ্বেষী, এরা তো পুজোতে যায় না কখনো, মাকুড়া তো পুজোতে বিশ্বাস করে না, তারা যায় না, তারাই তো দুর্গাপুজো বন্ধ করতে চাইবে, দুর্গাপুজো তারা বন্ধ করতে চাইবে, আর আমরা পুজো করব, মাই তো আমাদের সব, মায়ের জন্যই তো সারা বছর অপেক্ষা করি, করবো না? আচ্ছা বলুন তো, আপনার বাড়িতে আপনার বিবাহিত মেয়ে, বিবাহিত কন্যা তার ছেলে মেয়ে নিয়ে বছরে একবার আসছে, সারা বছরে অনেক দুঃখ কষ্ট সব থাকে, কিন্তু মেয়ে যখন আসে নাতি নাতনিদের নিয়ে, চার দিন কি আপনি আনন্দ করেন না? বলুন না, সব দুঃখ কষ্ট ভুলে, পারলে একটু ভালো খাবার নিয়ে এসে, পারলে একটু জামা কাপড় নিয়ে এসে, সেই মেয়েই তো আসছে বাপের বাড়িতে, সেই মেয়েই তো আমাদের মা, সেই মেয়েই তো আমাদের মা, তার জন্যই তো অপেক্ষা করি। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সমস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। যারা জ্ঞান হারিয়ে ফেলেছে সাময়িকভাবে,
যারা জ্ঞান হারিয়ে ফেলেছে, জ্ঞান মানে নলেজ, মানুষের পরিষেবা বন্ধ করে স্ট্রাইক করছে, তাদের জন্য বলি যাদেরই সর্ব উদ্দেশ্য জ্ঞান রূপেণ সমস্থিতা নমস্তস্যই 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 নমো নমঃ। হে মা তুমি অধিষ্ঠিত হও, জ্ঞান দাও তাদের, সুবুদ্ধি হোক তাদের। তবুও লাস্টে বলবো, যাই করুক না কেন, যা দেবী সর হুতেশু ক্ষমা রূপেণ সমস্থিতা নমস্তস্যই 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 নমো নমঃ। তুমি ওদের ক্ষমা করে দিও। মাকুড়া দুর্গাপুজো বন্ধ করতে বলছে না, বলছে কি হ্যাঁ কি না, উৎসবে ফিরবো না, উৎসব হবে না। বলি মামা সেলিম, আপনার কাছে আমার একটাই প্রশ্ন, একটাই প্রশ্ন আপনার কাছে, বলতে পারবেন তো ঈদের উৎসবে কেউ যেন জয়েন না করে, নিজের বাড়িতে থাকে, পারবেন তো বলতে? পারবেন কি মামা সেলিম আপনি বলতে, রমজানে কেউ নামাজ পড়বেন না, ঈদের উৎসবে নামাজ পড়বেন না, বলতে পারবেন মোহাম্মদ সেলিম? আর আপনি কমরেড, আপনি আমাকে বলছেন দুর্গাপূজা বন্ধ করে দিতে, দুর্গাপূজা আমরা করব না, আমরা করব, আমরা মায়ের পূজা করবো।